সুতরাং এই তিন নম্বর ইকুয়েশনে দেখি, সেখানে একটি এনার্জি আছে যদি এটা সিদ্ধ করে। তাহলে আমরা প্রবণতাটি সন্ধান করি। প্রবণতাগুলি কি? ওয়ানের থেকে অনেক বড় হয় প্রথমটা, অর্থাৎ যার মানে তোমরা সবাই জানো ওই লিমিটে হাইপারবোলিক কি দাঁড়াবে, তা আনুমানিক প্রায় ওয়ান। সুতরাং সেখান থেকে আপনি নির্ধারণ করতে পারবেন এই জাতীয় এলিমেন্ট যার এনার্জি হতে হবে মাইনাস জি স্কোয়ার ও স্কোয়ার ডিভাইডেড বাই জি। এটাকে বিভ্রান্ত করবেন না, আপনার সামনে থাকা এক্স এর ভি এর সাথে। সুতরাং এই জি স্কোয়ার ওর আসলে আপনাকে বলে যে এনার্জি জি স্কোয়ারের সমানুপাতিক। কখনো কখনো আপনি জানেন যে জি পজিটিভ নাকি নেগেটিভ, এক্সপ্রেশন একই, তবে আপনি যদি মাইনাস জির পরিবর্তে প্লাস জি ধরেন আপনার পোটেনশিয়াল এ, তাহলে ধারণাটি চলে যায়, কারণ গ্লোবাল পোটেনশিয়াল, গ্লোবাল মিনিমাম পোটেনশিয়াল জড় হবে এনার্জি পজিটিভ। সুতরাং গ্রাউন্ড স্টেট বাউন্ড স্টেট থাকতে পারে না। যদি আমি নিয়ে যাই, আমি এটা নিয়ে যাই এবং যদি উল্টে দেয়, ঠিক আছে, আমি এটিকে আকর্ষণীয় করার পরিবর্তে রিপালসিভ তৈরি করি, তবুও যান্ত্রিকভাবে গণনাগুলি যেতে পারে। থিওরেমগুলি বলে যে এই থিওরাম দুটি তোমাকে বলতে বাধা দেবে যে তোমার একটা বাউন্ড স্টেট প্রবলেম থাকতে পারে না, ঠিক আছে, বাউন্ড স্টেট এর পাশাপাশি এটিও সন্তুষ্ট করতে হবে। এবং আমি যদি একটি প্লাস সাইন ঠিক রাখি তবে এটি সম্ভব হবে না, ঠিক আছে। সুতরাং কমপক্ষে আলফা এ, আলফা বার এ, এ একটি পয়েন্ট যেখানে আপনার আছে ডেল্টা পোটেনশিয়াল ডেল্টা ফাংশন পোটেনশিয়াল ডাইরেক্ট ডেল্টা ফাংশন। যদি আলফা ওয়ানের থেকে অনেক বড় হয় আপনার এনার্জি সলিউশন আছে এবং আপনি সেই এনার্জি ভ্যালু এবং আলফা ভ্যালু পেতে পারেন, কিন্তু সেটা শুধুমাত্র যখন খুব বেশি, তারপর কি? সুতরাং আমরা কি বলতে পারি যে সেখানে বাউন্ড স্টেট এনার্জি আছে খুব বেশি, এবং বাউন্ড স্টেট এনার্জি টি মাইনাস এম এ স্কোয়ার বাই টু এইচ স্কোয়ার ও ওয়ানের চেয়ে অনেক কম, আলফা এ এর কি হবে, সেই কন্ডিশন এর কি হবে? ইকুয়েশন থ্রি টা আবার দেখুন। তাহলে আপনি হাইপারবোলিক আলফা এ কে আলফা সাবস্টিটিউট করতে পারেন এবং তারপর ওপরের ইকুয়েশনটা সমাধান, যখন আপনি দেখবেন যে এনার্জি হবে মাইনাস দ্বিগুণ উন এম জি স্কোয়ার, অর্থাৎ এর দ্বিগুণ উন দিয়ে কিছু ভুল হয়েছে, চার গুণ ভুল করে, সুতরাং এটা হবে আলফা। তারপর আপনার থাকবে একটি আলফা এ আলফা স্কোয়ার, যাই হোক এটা চেক করুন, যদি এটা ফোর হয় আমি তাদের চেক করব, অথবা আপনারা চান এটা আমি বোর্ড এ করি, আসুন আমরা এখানে চেষ্টা করি, ঠিক আছে। তাহলে আমার আছে দ্বিগুণ এম জি এইচ ক্রস স্কোয়ার আলফা প্রায় ওয়ান প্লাস আলফা হবে। আমি মাত্র এটা নিয়েছি, অন্য পাশে ওয়ান নিয়েছি এবং এখানে পাবো আলফা প্রায় দ্বিগুণ এম জি বাই এইচ ক্রস স্কোয়ার ও হবে মাইনাস এইচ ক্রস স্কোয়ার ও আলফা স্কোয়ার বাই টু এম, যেটি মাইনাস টু এম জি স্কোয়ার বাই এইচ ক্রস স্কোয়ার ও একটা ভুল করবে, কেউ সমর্থন এর কথা বলছিল, তাহলে ঠিক আছে, এটি ফোরের একটি ফ্যাক্টর। আলফা এ ওয়ান এর থেকে অনেক বড়, আলফা এ অনেক ছোট, সুতরাং আমরা একটা সমতুল্য সমাধান করতে পারি, কারণ আমি বলেছি এটা একটা সিমেট্রিক পোটেনশিয়াল জোড় ফাংশন এর পরিবর্তে আমরা কাজ করতে পারতাম বিজোড় ফাংশন এর সাথে। সুতরাং বিজোড় ফাংশনের ক্ষেত্রে সাইন হাইপারবোলিক বিজোড় ফাংশন, এবং আপনার আরও থাকবে বি টু পাওয়ার আলফা এক্স এবং মাইনাস বি ই টু পাওয়ার অফ আলফা এক্স টু অঞ্চলের জন্য, যে এই অঞ্চলটি আগের এ এবং পরের এসবই বিজোড়, একদম একইভাবে যেটা আমরা বিজোড় ফাংশন এর জন্য করেছি সেটাই আবার করুন। ওয়েভ ফাংশন ধারাবাহিকতা, ওয়েভ ফাংশন ধারাবাহিকতার ডেরিভেটিভ, এবং যেটি প্রত্যাশিত যে আপনি পাবেন এ ট্যান ফাংশন এর পরিবর্তে আপনার হতে পারে একটা বিজোড় ফাংশন। পুনরায় আপনি করতে পারেন আলফা এ ওয়ানের চেয়ে অনেক ছোট, ক্ষমা করবেন ওয়ানের থেকে অনেক বড়, সেক্ষেত্রে কট হাইপারবোলিক পুনরায় ওয়ান।
বড় আলফা, সেখানে কোনো পার্থক্য নেই, প্রধান টার্ম ই টু দি পাওয়ার আলফায়। সুতরাং আপনার একই থাকবে যেটা আপনি জোড় ফাংশন এর জন্য পাবেন, অনেক বেশি যদি আপনি একটা এফিক্স করেন এবং আপনি যদি এ খুব বড় করতে চান, তার মানে যখন মাইনাস ই এনার্জি অনেক বেশি হবে, এনার্জি ম্যাগনিটিউড। জোড় ফাংশন এবং বিজোড় ফাংশন উভয় ফাংশন কোনো আলাদা করে না, তারা প্রায় একই ঘটনা দেয়। এটাই হলো সেই ট্রেন্ড যা আলফা এ ওয়ানের থেকে অনেক ছোট। ওপরের ইকুয়েশন এর কট হাইপারবোলিক ফাংশন নিন, সলিউশন খুঁজুন। সুতরাং আপনি পাচ্ছেন আলফা এরকম ই কন্ডিশন সিদ্ধ করতে, এবং আমি ইতিমধ্যে বলেছি আলফা পজিটিভ, যার মানে সেখানে একটা সলিউশন থাকবে এন, এবং শুধুমাত্র যদি তোমার ভ্যালু এই কন্ডিশনকে সিদ্ধ করে। সুতরাং নিম্ন আলফাগুলির জন্য এ নির্দিষ্ট, যদি এই কন্ডিশন সিদ্ধ না করে তাহলে আপনি বিজোড় সলিউশন নাও পেতে পারেন, কিন্তু আপনি অবশ্যই জোড় সলিউশন পাবেন। জোড় সমাধান এনার্জি ছিল মাইনাস টু এমজি বাই এইচ ক্রোসো, সুতরাং ওই নিম্ন এনার্জি থেকে এই ধরনের ইঙ্গিত। জোড় সলিউশন গ্রাউন্ড স্টেট সমাধান, জোড় হবে এবং উপস্থিত থাকবে, নিম্ন এনার্জিগুলি বিজোড় সমাধান উপস্থিত নাও থাকতে পারে যদি এটাকে সিদ্ধ না করে। এই সমস্ত গণিত থেকে আমরা ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করি না আমরা চেষ্টা করি ডিসকন্টিনিউটি করার ডেরিভেটিভ ফাংশনের মধ্যে। আমরা জানি যে ডিসকন্টিনিউটি করার কারণটি সঠিক, আমরা প্রতিস্থাপিত হয়েছি এবং একটা ইকুয়েশন পাওয়ার চেষ্টা দিয়ে শেষ করেছি যেটি কট হাইপারবোলিক ফাংশন, কিন্তু তারপরে আমরা এই প্রবণতাটি খুঁজে বের করার, আলফা এ হবে ওয়ানের থেকে অনেক কম এবং মনে হচ্ছে প্রবণতাটি করা হয়ে গেছে। যদি একটি ভ্যালু এই মানদণ্ডকে সিদ্ধ করে, তবে আপনি আলফা এ জন্য ওয়ানের কম সলিউশন পাবেন। সুতরাং সেই পর্যবেক্ষণগুলি টু এমজি বাই এইচ ক্রস স্কোয়ার, ধরি ওয়ানের কম বাই একটা, জোড় সমাধান যে কোনোভাবে বিদ্যমান থাকবে কিন্তু বিজোড় সমাধান থাকবে না। সুতরাং এর জন্য আরও দুঃখিত যে দ্বিতীয় লাইন বড় হবে এ এর থেকে, যেটি শর্ত। তারপর উভয় বিজোড় জোড় ফাংশনগুলি বাউন্ড দেবে এবং সংশোধন করা হবে যখন আমি এ রাখি। সুতরাং এই দ্বিতীয়টি আরও বড় হবে, তারপর বিজোড় জোড় ফাংশনগুলি সেখানে দেবে বাউন্ড স্টেট। সুতরাং এটি বীজগাণিতিক পদ্ধতিতে এটি করার এবং প্রবণতা পেতে, কিন্তু আসলে এটি আপনার সমাধানকে আরও ভালোভাবে প্লট করার জন্য, এবং দেখুন আপনি পান কি না একটা নন ট্রিভিয়াল মান আলফার জন্য। এবং এতপর কিভাবে আমরা এটা জানতে পারব? গ্রাফিক্যাল বিশ্লেষণ। সুতরাং একইভাবে যেভাবে আপনি এটি করেন, এটিকে বিভ্রান্ত করবেন না, এই এক্স অন্য জায়গার অথবা অন্য কিছু, আমি বলছি কিছু ভ্যারিয়েবল এক্স যথা এমজি, এটা সুবিধার জন্য। সুতরাং আমার কাছে যে জোড় সলিউশন আছে এর জন্য সমাধান অবস্থা এনার্জির জন্য স্যাটিসফাইড, যখন তুমি নেবে জোর তরঙ্গ সমাধান লেখা যাবে এক্স এর ভেরিয়েবল এর টার্মসে। আপনি আরেকটি পরিবর্তনশীল ওয়াই নিতে পারেন, যেমন এমজি এ এখানে ওপরের ইকুয়েশন হবে, এই ইকুয়েশন লেখা যাবে একটা আপনি এবং তারপর নিচে। যদি আপনি এটি করেন তবে আপনার থাকবে একটি ওয়াই, কারণ আমি মনে করি এটা উভয় পাশকেই বাতিল করে দেবে। সুতরাং এটি সরলীকৃত সমীকরণটি আরও সরল সমীকরণ হতে পারে, বিদ্যমান থাকা ওয়াই, যেহেতু এক্স এর ওপর ওয়াই এর সমানুপাতিক ও ইকুয়েশন, যেটি ই টু দ্য পাওয়ার মাইনাস টু এক্স ইকুয়াল টু টু এক্স বাই ওয়াই মাইনাস ওয়ান। কিভাবে? সাধারণত যেভাবে আপনারা এর সলিউশন খুঁজে পান, এবং আমিও সেইভাবেই
এক্স এর মধ্যে আগ্রহী এবং নির্দিষ্ট ওয়াই এর জন্য আপনি ওয়াই এর কিছু ভ্যালু নিতে পারেন, কারণ এটা ডিপেন্ডেন্ট সংযোজন কনস্ট্যান্ট এর উপর, আপনার ডিরাক ডেল্টা ফাংশন এর পজিশন, ভর এবং এইচ বার। এই কনস্ট্যান্ট ওয়াই এখানে কোনো কাজের না এই প্লট এ। আপনি ওয়াই এর কিছু ভ্যালু ধরে নিতে পারেন। পয়েন্ট এখানে ডান দিকে আপনার আছে পয়েন্ট থেকে মাইনাস ওয়ান এবং বাম দিকে মাইনাস ও, একটি ফাংশন যেটি এক্স এর প্রতি আগ্রহী থাকবে কারণ ওয়াই হল। সুতরাং আপনি প্লট করতে পারবেন ই টু ডি মাইনাস কারণ, এবং আপনি এক্সকে প্লট করতে পারবেন ওয়াই এর একটা নির্দিষ্ট মান দিয়ে। আপনি ওয়াইকে ওয়ান ধরতে পারেন এবং তারপর প্লাস যা ইচ্ছা, এবং আপনি প্লট করতে পারবেন যা আমরা করি। আপনার বাম দিক এবং ডান দিকও কিছু ইন্টারসেকশন পয়েন্ট পেয়েছ, একটা নির্দিষ্ট মান ওয়াই এর জন্য যেটা ইন্টারসেকশন পয়েন্ট দেবে যেটা, এবং সেটার দিকেই দেখছেন যেটা আপনিও জানেন। আপনি এটা নির্ধারণও করতে পারবে না কারণ আলাদা আলাদা দিন আপনাকে আলাদা আলাদা আলফা দেবে, এবং আপনি গ্রাফিক্যাল প্লট করতে পারবেন এবং সমাধান বক্ররেখা ঠিক পাবেন। আপনি এটাকে প্লট করার চেষ্টা করবেন নিজে নিজে যখন ফিরবে এবং দেখুন কি হচ্ছে যখন এটা পরিবর্তিত হয়, কিসের জন্য ওয়াই এর মান। যাই হোক, এই ওয়াই একটা রোল প্লে করে, এবং সুতরাং এটা একটা রোল প্লে করব। তার মধ্যে আমরা দেখলাম সেই বিজোড় জোড় ফাংশন দরকার, সেই জি এইচ বার স্কোয়ার এর একটা বড় রোল থাকে, কিছু বাধ্যতা এক ধরনের রোল প্লে করে, হয়তো কোনো টার্নিং পয়েন্ট নিচে যেগুলো শুধুমাত্র জোর সমাধান অথবা ওপরের গুলি, এর মধ্যে কোনো একটি অন্য নিয়মে এটা সেখানে থাকবে না উভয় সমাধানের, সুতরাং এর আশেপাশেই থাকা ভালো এবং এর একটা ফিল নিন। একইভাবে কট হাইপারবোলিক এর সাথে ওপরের সমীকরণে, যেটি বিজোড় সমীকরণের জন্য আমরা এই শর্ত পেয়েছিলাম, আমি পুনরায় এই কন্ডিশনটা একই টার্ম এর জন্য লিখছি। এক্স এবং ওয়াই একই ভ্যারিয়েবল, আপনি এখানে দেখতে পাবেন এটা মাইনাস ওয়াই। কার্ভ নিজেই দেখতে পাবে যে মাঝপথে একটু বাধা পাবে, এখানে মাইনাস ওয়ানের ও, এটার একটা স্লোপ থাকবে যেটা নেগেটিভ। সব সময় দেখবেন এই ধরনের ট্রেন্ডও আপনি প্লট করতে পারবেন। সুতরাং যেটি চূড়ান্ত বিষয় আমি বলতে চাইছি, বাম দিকের ইন্টারসেকশন পয়েন্ট নিয়ে নির্দিষ্ট ওয়াই এর জন্য কার্ভ আপনাকে এনার্জি যে কোনো জোর সমাধান এর জন্য দেবে। একইভাবে বিজোড় সমাধানের দেবে বিন্দু ডান দিকের বাম দিকের মধ্যে, এটা আপনাকে আরেকটি এনার্জি দেবে। আপনি আরও চেক করতে পারবেন যে সেই এনার্জি একই ওয়াই নাকি আলাদা, কোনটার এনার্জি কম আছে কোনটার বেশি এনার্জি আছে, এই সব চেকগুলি পারে। সুতরাং কার্ভের সাথে প্লট ও অপে পপে ওয়াই এর মাইনাস দ্বিগুণ উন এক্স ওয়াই, ওয়াই মাইনাস এক ভার্সেস এক্স হল সেই জোড় ফাংশন, হ্যাঁ সেই জোড়, এবং জোড় মাইনাস ও দ্বিগুণ বিজোড় ফাংশনটির জন্য আমরা দেখলাম কার্ভের সাথে বিজোড় সমাধান ইন্টারসেকশন করে না ওয়ান হবে এই ওয়াই। এই শর্ত আমাদের আগেই ছিল, যদি আপনি মনে করতে পারেন, আমাদের এই শর্ত ছিল দ্বিগুণ এম জি স্কোয়ার এক এর থেকে বড়, এটা আপনি বলতে পারেন, এবং তারপর সেইটি হয় ওয়াই। তারপর বিজোড় সমাধান থাকবে ওয়াই বড়, একটি জোর সমাধান থেকেই যাবে ওয়াই এর ওয়াই বড়, উভয় বিজোড় এবং জোর থাকবে। যে কোনো ওয়াই এর জন্য আপনি জোর সমাধান পাবেন। আমরা খুঁজে পাইনি একটাও এরকম কন্ডিশন বিজোড় সমাধানের জন্য, যদি ওয়াই বড় তাহলে আপনি হবেন সমাধান, আপনার কোনো সমাধান থাকবে না যখন ওয়াই হয় ছোট থাকবে। পার্থক্য
আলফাগুলি কারণ, ইন্টারসেকশন পয়েন্ট ছাড়া বিজোড় সমাধান কার্ভ সহ। যখন ওয়াই, এই আমি যা লিখলাম সুতরাং আগের স্লাইড থেকে, উভয় বিজোড় এবং জোড় ছেদ করে সব কার্ভ, এটা হল সব ওয়াই বড়। আপনাকে প্লট করা উচিত, আপনার জন্যে গাণিতিকভাবে প্লট করার চেষ্টা করেছি, ওই নীল রঙের লাইন কার্ভ কি? মাইনাস দ্বিগুণ উন, এই কমলা রঙের রেখা কি? বিজোড় সমাধান নাকি জোড় সমাধান? জোড় সমাধান, এটা এই বিন্দুতে ছেদ করে দেখ যাচ্ছে, সুতরাং এই যে সেই সমাধান, কিন্তু বিজোড় শুরু হবে সবুজ লাইন দিয়ে, এবং সবুজ লাইন কোথাও ছেদ করে না দেখুন একই এনার্জি যখন তে। সুতরাং আমি প্লট করার চেষ্টা করেছি ওয়াই এর মান পয়েন্ট হিসেবে নিয়ে, তারপর আমি নিলাম খুঁজলাম এই প্লটটা যেটা আপনি ট্রাই করতে পারবেন, এবং চেক করুন সেখান শুধুমাত্র দুটি সমাধান কেন, এছাড়া আপনি কি করতে পারেন, বাধা অসংখ্য অবশ্যই, এবং এটি একটি ডেল্টা ফাংশন ফাংশন, কিন্তু এটাও একটার জন্য নির্দিষ্ট, ওয়াই একটা ডিরাক ডেল্টা ফাংশন, একটা স্পাইক অভিমুখে এক সমান প্লাস এ মাইনাস এ, সুতরাং সেই ধরনের বিচ্ছিন্নতাকে ট্রিগার করে, এবং এটা একমাত্র সম্ভাব্য সমাধান। যখন আপনি একটা সম্ভাব্য সুবিধাজনক করেন এবং প্রতিবন্ধক, আপনি অনেক সমাধান পাবেন না, কিন্তু আপনি আপনার একটি নির্দিষ্ট পার্টিকালের এনার্জি আছে যেটি আপনি পাঠান, আপনি একটি সমাধান অথবা আলাদা এনার্জি পেতে পারেন, কিন্তু নির্ভর করে এর ওপর, বাধ্য হয় এর দ্বারা সমস্যাগুলো দেওয়া হয় যাতে আপনার কেবলমাত্র একটি নির্দিষ্ট এনার্জি যেটি সিদ্ধ করে, যা আপনি দেখেন আপনি তার বেশি পাবেন না, বোকামের জিনিস যখন কখনো আপনার ট্যান ফাংশন থাকবে, একটা বক্ররেখা সিরিজ হব, তারপর এটার আঘাত পাওয়ার সম্ভাবনা হয় উচ্চতর বক্ররেখা, কিন্তু আপনারটা ব্যাখ্যামূলক ক্রমহ্রাসমান বক্ররেখা, যেটা সরল রেখার জন্য অসম্ভব। যুক্তি দেওয়ার পদ্ধতি হল সেখান একমাত্র বাউন্ড স্টেট, কিন্তু আমি মনে করি এটা, কিন্তু আমি জানি যে অন্য ব্যাপারে যখন আপনার নির্দিষ্ট অঞ্চলে দোদুল্যমান সমাধান থাকে, যেটি হয় যখন আপনার পার্টিকল একটা বাক্সের মধ্যে থাকে, এবং আরও আপনি বারবার পর্যায়ক্রমিক ব্যক্তিদের থাকতে পারেন যেটি দিতে পারে, এটা নিতে পারে এবং এনার্জি দিতে পারে, কিন্তু এই ক্ষেত্র সর্বদা ক্রমহ্রাসমান ব্যাখ্যামূলক সমাধান অঞ্চলগুলি, এই ধরনের ঘটনার কোন পিরিডিওসিটি নেই, একাধিক সলিউশন খুঁজে পাওয়ার কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমি অথবা একটি প্রমাণ, কিন্তু ঠিক আছে, একই জিনিস যার জন্য আমরা প্লট করতে পারি ওয়াই, সুতরাং এটা কোনো পরিষ্কার প্লট না, কিন্তু তবুও আপনি নীল বক্ররেখা দেখতে পাচ্ছেন, এক্সপোনেনশিয়াল কার্ভ, এবং ওয়াই বড় স্লোপ থেকে বিজোড় ফাংশন হয়, এবং এটা কার্ভকে আঘাত করে, এবং একইভাবে সেই জোড় ফাংশন আঘাত করছে এটিকে, সুতরাং যা হচ্ছে তার থেকে আমরা দেখতে পাই কোন এনার্জি ক্ষুদ্রতর, এখানে অবশ্যই এই এনার্জি যখন ওয়াই হয় এনার্জি হবে এখানে, কিন্তু এখানে এনার্জি বাড়ছে, এবং এটা হল এ লোয়ার নেগেটিভ, যেটি হয় সুতরাং এটা যা আমরা দেখি গ্রাউন্ড স্টেট নেগেটিভ এনার্জি আরও নিম্নতর হতে যাচ্ছে জোড় ওয়েভ ফাংশন এর জন্য, তারপর সেই এক ধরনের বিশুদ্ধ এবং সুন্দর, সুতরাং আমি ভেবেছিলাম আমি এটা নিতে পারব, এটা দেখতে যে তোমার জানো
স্লাইডগুলি যেগুলি পরিষ্কারভাবে তোমার মনে আছে এবং তুমি জানো কখন একটা কঠিন প্রবলেম করতে হবে, কিভাবে তুমি গ্রাফিক্যালি এবং আরও দেখার চেষ্টা করুন যে আপনি বিশ্লেষণের মাধ্যমে যেতে পারেন কিনা এলাকায় প্রায় খুব বেশ। তারপর আপনি একবার একটা ট্রেন্ড পেলে আপনি ফিরে যাবেন এবং দেখবেন যদি কিনা ট্রেন্ডটি দেখা যায় একটা সার্বভৌম একটি। সুতরাং এখানে যে কোনো শর্ত দেওয়া হবে, গ্রাফ যেটি দেয় সেটি হল অথবা সেটি হল যা আমি এই ছেদিতাংশ দেখে বুঝলাম এটাকে পয়েন্টিং করছিল যে বাউন্ড স্টেট সাধারণত একাধিক সমাধান থাকে, কিন্তু যদি আপনার কিছু অঞ্চল অসিলেটরি সলিউশন এবং সেখান এই ব্যাখ্যামূলক ক্রমহ্রাসমান নীল কার্ভের পরিবর্তে পর্যায়ক্রমিক কার্ভ থাকতে পারে এবং সরলরেখা সেই পর্যায়ক্রমিক বক্ররেখাগুলিকে অনেক পয়েন্টে ছেদ করতে পারে এবং তারপর আপনি বলতে পারেন আপনার বাউন্ড স্টেট থাকবে যখন আপনার এনার্জির মধ্যে বাউন্ড স্টেট এবং আরও, কিন্তু এই ক্ষেত্রে ডেল্টা ফাংশনটি সম্ভাব্য। আপনি আপনার যত অঞ্চল আছে সবগুলো দেখুন ব্যাখ্যামূলকভাবে ক্রমহ্রাসমান অথবা ক্রমবর্ধমান ফাংশন। সুতরাং আপনার একটি কার্ভও থাকবে নয়, যদি তোমার একটি ট্যান ফাংশন থাকত, যদি তোমার কাছে একটি বক্ররেখা সারি থাকে তার মধ্যে, এটিও করে আপনি কিছু পর্যাবৃত্তি দেখতে শুরু করবেন এবং এটাকে অন্য কার্ভ রাখলে ডান দিকের এটা এই পর্যায়ক্রমিক বক্ররেখাকে বিভিন্ন পয়েন্ট ইচ্ছেদ করে, সুতরাং আপনার থাকতে পারে এর বেশি। আমি মনে করি এটা আপনার উত্তর। সুতরাং আমি কিছু অন্য জিনিস দিতে চাই। আপনাদের মধ্যে কতজন ফোরিয়ার ট্রান্সফর্ম সবাই ঠিক আছে এবং কোয়ান্টাম ফিজিক্সে ফোরিয়ার ট্রান্সফর্মকে আপনি কিভাবে দেখেন? মোমেন্টাম স্পেস ঠিক আছে, সুতরাং আমাকে দেখতে দিন এবং আপনাকে আরও বেশি ফেভার করতে দিন, তারপর থেমে যাব। সুতরাং যা আপনাদের আছে দেখেছি একটা বক্সে একটা পার্টিকেল আছে, আমরা লিখতে পারি এক্স কারণ একটা রৈখিক কম্বিনেশন, এক্স এর সমতল অন্য স্থির সমাধান অঞ্চলগুলো, এটাকে যাকে আমরা বলি লিনিয়ার সুপারপজিশন। কিন্তু আমরা নিতে পারতাম ওয়েব প্যাকেট ও সুপারপজিশন এর মত সমতরঙ্গের সুপারপজিশন সমতরঙ্গ সাধারণত নির্দেশ করা হয় এটার দ্বারা ফ্রি পার্টিকেল, যেভাবে আমরা লিখি এক্স এর ফাইল। আমি এটি লিখতে পারি যে আমি একটি সমষ্টি নিতে পারি যদি তাদের কেসটি আলাদা হয়, তবে কে কন্টিনিউয়াস হয় মাইনাস থেকে যাচ্ছি প্লটে হয়। আমি কিভাবে ইন্টিগ্রাল ডিকে লিখছি, যেমন তোমার আছে সম্ভাবনা বিস্তার স্ট্যাটার আরবিটারি অবস্থায় থাকতে, তুমি জানো ই এনার্জি কি, স্কোয়ার হল সম্ভাবনা এর ও স্টেট ও মধ্যে থাকতে এর ও অথবা এনার্জি থাকবেন। সুতরাং একইভাবে আমি একটা সম্ভাবনা ফ্যাক্টর দিতে পারি, সময় দেখুন এখানে দেখুন কিছু নর্মালাইজেশন, কিছু বই আমি ফলো করি, তাতে ফিরে যাওয়া যাক। আমি যা করেছি সেটি একদম সদৃশ ডিসক্রিট লিনিয়ার সুপারপজিশন, কিন্তু একটা ওয়েভ প্যাকেট এর সারি আপনি মনে করুন নানান সমতরঙ্গ, সুতরাং বিভিন্ন তরঙ্গ ভেক্টর অথবা সমতুল্য তরঙ্গ দৈর্ঘ্য এবং এটি কন্টিনিউয়াস তরঙ্গ ভেক্টর এর ডিস্ট্রিবিউশন কে অসদৃশ, এখানে ইনডিসক্রিট ও এটা ডিসক্রিট হয়ে যায়, এই জন্যই আমাদের একটা সামেশন প্রয়োজন। আপনি একইভাবে করতে পারেন একটা সুপারপজিশন যেটি এখানে একটা ইন্টিগ্রেশন। সুতরাং যখন আমরা একটা ইন্টিগ্রেশন যখন দেই একটা সমষ্টি নির্ণয় করতে, সুতরাং ফোরিয়ার ট্রান্সফর্ম, সুতরাং
এই এক্সপ্রেশন কিছুই না, কিন্তু আপনার পরিচিত ফোরিয়ার ট্রান্সফর্ম আপনি যা পড়েছেন এখানে, এবং একটা ওয়েভ প্যাকেট, একটা সুপার পজিশন সব সম্ভাব্য সমতল এ সম্ভাবনার সাথে নির্দেশনার, এটা হবে একটা তরঙ্গ ভেক্টরকে দেওয়া হয়েছে মডু ওয়াই কে এক্স এর উপর নির্ভর করা দরকার। ক্ষমা করবেন, নির্ভর করতে হয় কেন? কে কে এর ওপর নির্ভর করে, খুবই যথাযথভাবে এটা। সুতরাং নিয়মানুসারে আপনার ফুরিয়ার ট্রান্সফর্ম আপনি সাধারণত পাবেন এটার দ্বারা পরিবর্তিত হতে জিনিস ও, তারপর আপনি কল করবেন একটা ফুরিয়ার ট্রান্সফর্ম হিসাবে মোমেন্টাম স্পেসের মধ্যে, এবং প্রসঙ্গত এক্স এর হয় একটা ফুরিয়ার ট্রান্সফর্ম এক্স, এবং সেখানে অন্য অনেক প্রপার্টি যা ফুরিয়ার ট্রান্সফর্ম আপনি জানেন। সুতরাং ধরি কিছু সমস্যা দেওয়া হবে এর উপর ভিত্তি করে। ফোরিয়ার ট্রান্সফর্ম একটা ফ্রি পার্টিকল এর জন্য, যেখানে আপনি দিতে পারেন আপনার কে হবে এইচ বার স্কোয়ার ওপর ওপর এনার্জি, এবং আপনি সেই টার্মস এ পুনরায় লিখতে পারেন, এবং আপনি চেষ্টা করতে পারেন এবং করতে পারেন বিবর্তন অফ ফাই এক্স দেখুন। কিন্তু সেখান ধারণা আছে যে যখন আপনার একটা কন্টিনাম আছে, আপনি এটাকে পরিবর্তন করতে পারেন, এ দিয়ে আপনি একটা ইনভার্স করতে পারেন, আপনি একটা নির্দিষ্ট তরঙ্গ সংখ্যা খোঁজার চেষ্টা করতে পারেন থেকে সুপার পোজ ওয়েব প্যাকেট, একটা ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম, এবং এই জিনিসগুলো দেখা যাবে যখন আপনি কোয়ান্টাম করবেন। ঠিক আছে, তাহলে আমাকে এখানে থামতে হবে।